আপনাদের অসংখ্য রিকোয়েস্টের জন্য এতদিনে বন্য জীবজন্তুদের মজার মুহূর্ত নিয়ে অনেকগুলি ভিডিও বানিয়েছি। এটি তার আরও একটি পর্ব। আপনাদের অসংখ্য ভালোবাসা আর সাপোর্টের জন্য এই টপিকের উপর বারে বারে ভিডিও বানাতে হয়। আজকের ভিডিও চরম হাসির হতে চলেছে, আর ভিডিও শেষে থাকা মজার মুহূর্তটি দেখতে ভুলবেন না। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই হাস্যকর এপিসোড শুরু করা যাক। এখানে আপনি দেখতে পাবেন যে একটি কুকুর যে মোরগের সঙ্গে পাঙ্গা নিয়েছে আর তার উপর চিৎকার করে তাকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। এক্ষেত্রে বলা বাহুল্য যে এই মোরগ কারুর কথা শুনতে রাজি ছিল না, সে তো নিজেই নিজের মালিক। তাই জন্য প্রতি উত্তরে এই মোরগটি কুকুরের উপর আক্রমণ করতে থাকে। মোরগের এইরূপ আক্রমণাত্মক চরিত্র দেখে কুকুরটি বিন্দুমাত্র ভয় পায়নি এবং সে বারে বারে চেষ্টা করছে মোরগটিকে এখান থেকে কিভাবে তাড়ানো যায়। দীর্ঘ সময় ধরে তাদের এইরূপ লড়াই চলতে থাকে, আর একটা সময় পর কুকুরটি বুঝতে পারে যে এই মোরগ এখান থেকে যাওয়ার নয়। এরপর দেখা যায় কুকুরটি পাশ কাটিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এক্ষেত্রে আরও দেখতে পাবেন যে এই মোরগটি অত্যধিক পরিমাণে ক্ষুব্ধ হয়ে উঠেছে, যে কারণে সে কুকুরের পিছন ছাড়তে চাইছে না। তবে যাই হোক, কুকুর এবং মোরগের এইরূপ লড়াই আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এখানে আপনি দেখতে পাবেন যে একটি কুকুর কিভাবে গাছের গুঁড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কুকুরটি এইরূপ ছোট খাল পারাপার করার চেষ্টা করছিল। তবে ওই দিনকে কুকুরটির ভাগ্য প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, কারণ অর্ধেক রাস্তা যাওয়ার পর সে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং এইভাবেই নিচে পড়ে যায়। এখানে কুকুরটি মনে প্রাণে চেষ্টা করেছিল, কিন্তু ভুল করে সে এইভাবে জলে পড়ে যায়। এখন একবার এই কুকুরটিকে দেখুন, নারকেল গাছ আর দেওয়ালের মধ্যে পা দিয়ে সে উপরে ওঠার চেষ্টা করছে। এই কুকুরটি তার দুটো পা গাছের মধ্যে রেখেছে, তো সামনের দুটি পা সামনে থাকা দেওয়ালের মধ্যে রেখেছে। এইভাবে দীর্ঘ সময় চেষ্টা করে আর একটা সময় পর দেওয়ালের উপরে উঠে পড়ে। এক্ষেত্রে বলা বাহুল্য যে এই কুকুরটি অন্য আর সকল কুকুরের থেকে একটু বেশি বুদ্ধিমান ছিল। তা না হলে কুকুরের এমন আচরণ খুবই কম দেখতে পাওয়া যায়। এখানে আপনি দেখতে পাবেন যে একটি ছাগল হঠাৎ করেই মহিষের পিঠে উঠে পড়েছে। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে এই মহিষটিও ছাগলটিকে পিঠ থেকে নামানোর চেষ্টা করছে না, আর নামানোর জন্য তেমন কিছু কাজকামও করছে না। বরং সে তো চাইছে ছাগলটি যেন এইভাবেই তার পিঠে দাঁড়িয়ে থাকে। এক্ষেত্রে আপনি দেখতেই পাবেন যে এই ছাগল চুপচাপ তার পিঠের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। এখানে বলা বাহুল্য যে ছাগলের সাহস রয়েছে। সাহস না থাকলে সে এইভাবে গরুর পিঠে উঠতে পারে, এমন দৃশ্য আপনি কি কখনো নিজের চোখে দেখেছেন? নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এতদিন তো ভেড়ার নানান রকমের কীর্তিকলাপ দেখেছেন, কিন্তু এখানে যে ভেড়াটিকে দেখতে পাচ্ছেন সে আর সকলের থেকে সম্পূর্ণ আলাদা। আর তার এইরূপ স্কিল দেখে আপনি হয়তো মনে মনে চিন্তা ভাবনা করবেন যে এই ভেড়া হয়তো কোনো কুংফু মাস্টারের থেকে ট্রেনিং নিয়ে এসেছে। দুটি পা উপরের দিকে তুলে সে চারিদিকে হেঁটে বেড়াচ্ছে, আর এই কাজ করতে তার বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। বরং সে এইভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর অন্যদেরকে দেখানোর চেষ্টা করছে তার ট্যালেন্ট। ভেড়ার এই রকমের ট্যালেন্ট আমার তো বেশ পছন্দ হয়েছে। তবে আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কিন্তু আপনি হয়তো বিভিন্ন রকমের ট্যালেন্টেড কুকুর দেখেছেন, কিন্তু এখানে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন সে আর সকলের থেকে সম্পূর্ণ আলাদা। ভিডিওতে দেখানো এই কুকুরটির ট্যালেন্ট দেখে আপনি হয়তো হতবম্ব হয়ে পড়বেন। এই কুকুরটি একটি উন্নত মানের সিঙ্গার এবং খুবই সুন্দরভাবে গান গাইতে পারে। বিশ্বাস না হলে আপনি নিজে কানেই তার গান শুনে নিন। এখানে উপস্থিত উট প্লাস্টিকের ডিব্বার মধ্যে খাবার খুঁজতে যায়, কিন্তু হঠাৎ করে এইরূপ ডিব্বা হাওয়ার চাপে এদিক থেকে ওদিক সরে যায়। এইরূপ চলমান ডিব্বা দেখে উট প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় সে প্রচণ্ড পরিমাণে লাফালাফি শুরু করে দিয়েছে আর অনেকটা দূরে ছুটে পালিয়ে যায়। এখানে দেখতে পাবেন যে এই উট দ্বিতীয়বারের জন্য ডিব্বার মধ্যে খাবার খুঁজতে আসে, কিন্তু তখনও তার সঙ্গে এই রকমের ভয়াবহ ঘটনা ঘটে। এরপর দেখা যায় এই ডিব্বা থেকে অনেক দূরে চলে যায় আর তৃতীয়বারের জন্য ফিরে আসার নাম নেয় না।
এখন আপনি পরিচয় পেতে চলেছেন একটি বুদ্ধিসম্পন্ন গরুর বিষয়ে, কারণ গাছের পাতা খাওয়ার জন্য সে একটি বুদ্ধিসম্পন্ন কাজ করেছে। এক্ষেত্রে বলা বাহুল্য যে তার এই রূপ টেকনিক অন্যান্য প্রাণীদের শিখে নেওয়ার দরকার রয়েছে, কারণ এই টেকনিক শিখে নিলে গাছের পাতা খাওয়ার জন্য কোনো রকমের সমস্যা হবে না। এখন একবার এই দুষ্টু ছাগলটিকে দেখে নিন, কারণ মাঠের মধ্যে লাগানো পাতলা স্টিলের প্লেটের উপরে ওঠার চেষ্টা করছে। এক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা প্রত্যেকে স্টিলের প্লেটের মধ্যে ওঠার চেষ্টা করছে আর বারে বারে নিচে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখতে পাবেন যে বারে বারে ব্যর্থ হওয়ার পরেও তারা চেষ্টা করে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এটা যেন তাদের এক নতুন খেলা। আর এইরূপ খেলা দেখে আমার তো বেশ হাসি পাচ্ছে। ছাগলের এইরূপ কীর্তিকলাপ দেখে আপনার মতামত কি রয়েছে কমেন্টে জানান। এখন আপনারা পরিচয় পেতে চলেছেন একটি সাহসী হাঁসের বিষয়ে। এই হাঁস কোনো রকমের কারণ ছাড়াই বিড়ালের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। সে হঠাৎ করেই বিড়ালের উপর এমনভাবে আক্রমণ করেছিল যার ফলে বিড়ালটি সম্পূর্ণ হতভম্ব হয়ে যায় আর সে বারবার এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আরও দেখতে পাওয়া যায় এই হাঁসটি কোনো মতেই বিড়ালের পিছন ছাড়ছে না আর সে বারে বারে তার উপর আক্রমণ করার চেষ্টা করছে। দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে এইরূপ লড়াই চলতে থাকে আর একটা সময় পর বিড়ালটি এখান থেকে পালিয়ে গিয়েছিল। এখানে যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন সে স্লাইডিং এর আনন্দ নিয়ে থাকে আর ছাগলটি বারে বারে উপরে উঠছে এবং স্লিপ করে নিচে নামছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে এটা করতে সে বেশ আনন্দ পাচ্ছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই রকমের ভিডিও ক্যাপচার করেছে ছাগলগুলির মালিক, কারণ তিনি নিজেও এই রকমের দৃশ্য দেখে বেশ আনন্দিত হয়ে উঠেছেন আর নিজে আনন্দ পাওয়ার পর দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই রকমের ভিডিও ক্যাপচার করে নেয়, যার ফলস্বরূপ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, আমি খুবই গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি। এই ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে এই সকল দৃশ্যগুলি দেখে প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।